একটা সময় আমিও সুন্দর করে কোণে সেজে বসেছিলাম, হৃদের জন্য অপেক্ষা করছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেগুলো কি পূরণ হয়েছে? হয়নি। ওই দিনটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে চাই না। তাহলে 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 আর কি, তোদের মাথায় না একদম বুদ্ধি নেই। বিয়ের কথা হবে, আয়োজন হবে, বিয়ের মণ্ডপ সাজানো হবে, বেগম কনে সাজবে আর হৃদে সাজবে বর। আর তুই তুই দেখবি, তাই তো? না দিদি, না, দেখবে অন্যেরা। মানে মানে মানেটা না হয় সারপ্রাইজই থাক। চল, এবার দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা চল আয়। কায়া, কেসটা কি বলতো? কি জানি, এই মেয়েটা যে কি চাইছে কিচ্ছু বুঝতে পারছি না। কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না। না যা বলেছে আঙ্কেল, কথা যখন হয়ে গেল তাহলে একটু মিষ্টি মুখ হয়ে যাক। একদম একদম ঠিক কথা বলেছে। এই প্রথমবার দেখছি বিয়ের কথা হচ্ছে অথচ মেয়ের বাবা নেই। অদ্ভুত পরিবার। আচ্ছা দেখুন, কাজ থাকলে তো পরিবারের কেউ বাইরে যেতেই পারে, তাই না? হ্যাঁ যেতে পারে, কিন্তু বাবা নিজের ছেলের বিয়ের জন্য কথা বলতে এসেছে এখানে, অথচ বিয়াই নেই, কেমন একটা লাগছে না? দেবী, বিবাহ হইল মনের বন্ধন, হৃদয় এবং শালিকা দেবীর মধ্যে যে ভুল বুঝাবুঝির অবসান হইয়াছে, তাহাতে কে থাকিল বা না থাকিল কি বা যায় আসে? যায় আসে চরণ, যায় আসে। কারণ বিয়ে মানে পরিবারে পরিবারে সম্পর্ক তৈরি হওয়া। সম্পর্ক তো অনেক আগেই ঠিক হয়ে গেছে, নতুন নাকি? প্লিজ, এই জায়গাটাকে সবাই মিলে যুদ্ধক্ষেত্র তৈরি করো না। সব থেকে বড় কথা হলো হৃদে আর পেখমের ভুল বোঝাবুঝি মিটে গেছে, এটাই সব থেকে বড় কথা না, তাই না আন্টি? হ্যাঁ।